ये बांकना सात दिन खेई फुरुबे ना रे मे और मे लय रे सबे मांस लाइन हो जाए ना तुम्हारे देखा आसो जो कृष्ण नगर आसो जो कृष्ण नगर आबार हबे देखा गो आबार हबे माल गाड़ी बे सला गाड़ी ताली दिल रे ओरे बाबा रे चुड़ी तो आरो आलो रे ওদের কাছে চেটে চুটি নিলাম ইয়ার কাছে বা শুই লব কে তুমি সুন্দরি কন্যা গো কন্যা ফুল হুয়া গালে Thank you.
মরে গেল মেরে ফেলি রে আরে চল চল একদিকে পালি চল 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 এই যে ম্যাডাম কোথায় যাচ্ছেন কেন কি হয়েছে কি হ্যাঁ এত বড় একটা জলজীবন্ত ছেলেকে আপনারা মার্ডার করে দিলেন আমরা মানিনি কে মেরেছে কি করে বলবো কি করে বলবেন মানে হ্যাঁ কি করে বলবেন মানে আমরা জানি না আপনারা কেউ জানেন না না হ্যাঁ না সত্যি বলছেন হ্যাঁ এই ছেলেটা হার্টফেল করেছে হার্টফেল করেছে হ্যাঁ আপনারা আইন নিজের হাতে তুলে নিলেন কেন এই যে ম্যাডাম পুলিশ ছিল না কেন কি হয়েছে কি মামা কি করবে আপনাদের মামা আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছে আইন কেন নিজের হাতে তুলে নেবেন চোরের মার এত বড় লম্বা লম্বা গলা তাই না আপনারা থানায় জানাতে পারতেন এই ছেলেটা অন্যায় করেছে কি করেছে আইন ক্ষমা নাই আমার এই বোনটাকে যা অন্যায় করেছে এই গ্রামের লোক যদি কেউ শুনতে পায় তাহলে কি করবে বলো তো কি করবে কি করবে আপনার পিছনে যে ছোট বোনটা না খুব কটকটি একদম কটকটি সেই জন্য মাধ্যমিক তিনবার দিয়েছিল আরে আপনি পুলিশের ভয় দেখাচ্ছেন হ্যাঁ আমি পুলিশের ভয় দেখাচ্ছি আরে আমরা ভয় দেখাই না আমাদের মামা হয় জান জান আপনি পুলিশ মামা হয় হ্যাঁ জান পুলিশ মামা হয় না হ্যাঁ ঠিক আছে তাহলে আমি পুলিশকে ডাকছি হ্যাঁ ডাকেন এই পুলিশ এই ভাই এই ভাই পুলিশ এই ভাই শোনো শোনো নেদি কি সেই দেখি হ্যাঁ বলুন পুলিশকে ডাকতে হবে না এই ছেলেটাকে কি করে বাঁচানো যায় এই ছেলেটাকে বাঁচানোর একটি পথ একটা পথ হ্যাঁ কি পথ কারণ আপনাদের মতো ইয়াং মেয়েরা যদি মিষ্টি করে হ্যাঁ কি বলতে হয় এর একটা বাল্যকালের অসুখ আর কি তাই বুঝি বাল্যকালের অসুখ সত্যি সত্যি মারা গেছে একে একে বাঁচানোর একটি পথ আছে কি পথ সেই পথটি অবলম্বন করলে অবশ্যই ঘটবে এমন কি পথ আপনাদের মতো সুন্দর সুন্দর ডার্লিং গুলো যদি ওকে মিষ্টি করে ওকে যদি শুনো স্বামী বলতে পারেন ও মা মানুষের নাম শুনো স্বামী হয় ইয়েস এর নাম শুনো স্বামী শুনো স্বামী বলে আচ্ছা ওর মা কি বলে ডাকি ওর মা শুন খোকা ওর মা খোকা বলে ডাকি খোকা বলে ডাকি ওর বোন কি বলে ডাকি শুন দাদা ও শুনো দাদা হ্যাঁ আর এদের মতো যুবতী মেয়েরা হ্যাঁ শুধু আপনাদের মতো ইয়াং লেডিজ গুলো কি বলে